কোন ঈমানটা সাহাবায়ে কেরামের মতো শুদ্ধ করে নাও, কেমন তাদের ঈমান, দুনিয়ার এত কষ্ট, এরপর বান্দা আল্লাহকে ভুলে না। আল্লাহর এক বান্দি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইল, নবী নাই, নবী নাই, নবী নাই, দৌড়াইতেছে আমার নবীর খবর নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে। এক বেঈমান পথের মধ্যে কয়েই মহিলা দাঁড়াও, কোথায় যাও বলে আমার নবী নাকি নাই খবর নিতে যাই, বলে নবীর খবর পরে নাও, তোমার স্বামীও তো মারা গেছে। আল্লাহর বান্দি কয়ে স্বামীর খবর পরে দাও, আগে বলো আমার মদিনার নবী কেমন আছে। ইমানের নাম ইমান। কিছু দূর যাওয়ার পরে বলে এই মহিলা দাঁড়াও, যুদ্ধের ময়দানে তোমার সন্তান তো নাই। আল্লাহর বান্দি বলে আমার সন্তানের খবর পড়ে দাও, বলো আমার নবীর কি খবর। আফ্রিকার জঙ্গল থেকে আনিত বিলাল রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করলেন। ওই বেলাল এত গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে রে বেলাল কি বলো, বলে আল্লাহর জিকির করি, বলে আল্লাহ আবার কে, বলে তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার এই কথা জানো আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আসতে, উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে, কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হয়ে গেল, বেলালের বাধা দেয় বেলাল থামে না, বলে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার এখন খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না, আমি রুটি খাইতে যেই মজা পাই, আমাকে তুমি অন্য খানা দিলেও কোরমা পোলাও দিলে এত মজা পাবো না, যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায় ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মরিয়া যাওয়া তার থেকে আরো ভালো। উমাইয়া বাধা দেয় বেলাল আল্লাহরে ডাকবি না, বেলাল কয় আল্লাহ উমাইয়ারে ফিরায় দেও যেন আমারে বাধা দেয় না। ওই বেঈমান উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে, আর ওই ঘোড়ার রশির টানে টানে বেলালও হাসরাইতেছে। গরম বালুতে বেলালের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকায় বলেন, ও মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, এরপরও আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। আবু বকর বেলালের কান্নার আওয়াজ পায় থমকে দাঁড়ায় গেল। আবু বকর ডাক দিয়া কয় রে উমাইয়া, বেলালের আর মারবি না, তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, এই গোলাম রে নিয়া বেলাল রে দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। বেলালকে ওমর আবু বকর কেনার জন্য রেডি হয়ে গেলে, মায়ার নবী খবর পায় কয় আবু বকর আমারও কিছু টাকা শরীক রাখিও, হাসরের দিন যদি আল্লাহ বলে বেলালের খরিদ্দারকে, আমি নবী বলবো আল্লাহ আমিও বেলালের একজন খরিদ্দার, কারণ আবু বকর ওই বেলালকে তুমি কতটুকু চেনো জানি না, আমি নবী বেলালকে মেরাজের রাত্রে আমি আর সে আজিম জান্নাতের মধ্যে তার হাতার আওয়াজ পেয়েছি। ওরে আবু বকর, ওই বেলালের এত দায়,
অন্তরের অংশ কালো, ভিতরে তার নূরের মতো, ভেতরে ইমানের আলো। আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। মক্কা বিজয় হয়ে গেল, নবী একটা হাতে লাঠি নিয়ে ভেতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয় আর বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহটারে ধুইয়া দাও। জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে আর নবী মুস্কি মুস্কি হাসেন, আবার মাঝে মাঝে চোখের পানি সারে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য, নবী হাসেন আবার কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানের আমাকে থাকতে দেয় নাই, আমার মা নাই, আমার বাবা নাই, এই বেঈমানের আমাকে কত কষ্ট দিয়া তারায় দিল, আজকে আমার মুখে আবার হাসি, সেই মক্কা আজাবাদের বিজয়। আজ আমরা মক্কা হাতে পেয়েছি, আজ আমরা জোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতের সাথে নামাজ আদায় করব। আজকে মুসলমানের বিজয়ের দিন, মক্কা স্বাধীনতার দিন। আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার পর কাবার চতুর্পার্শ্ব রেডি হয়ে গেল নামাজের জন্য। আজ নবী ওপেন নামাজ পড়বেন জামাতে। আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপাল কতই না জানি ভালো। নবী একটু পরামর্শে বসলেন, সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন, বলো আজকে আজানটা কে দিবে? একজন দাঁড়ায় বলেন, পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো, ও নবী আপনিই তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী, আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি গিয়ে আবু বকরের ঘরে দাঁড়াইলেন। নবী বলেন, হ্যাঁ, আমি তো হিজরতের রাতে যখন আবু বকরের ঘরে দাঁড়ায় গেলাম, আস্তে করে ডাক দিলাম আবু বকর, হঠাৎ জাকের জবাব দিয়া দিল, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খোলার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি সেরে কান্না করে বলেন, ও মায়ার নবী, বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী হব আমি আবু বকর, দিনের বেলা আমি যত কাজ করি, রাতের বেলা যখন ঘরে আসি দরওয়াজার কিনারায় দাঁড়াই আমি অপেক্ষা করি, ঘুমাই না, আমি দাঁড়ায় থাকি, আমার মায়ার নবী এসে কখন ডাক দিবে আবু বকর? আবু বকর বলে যদি নবী ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, দুশ্মনেরা নবীর উপরে হামলা করবে। আবু বকর বলেন, নবী আল্লাহর কসম, ওই বহু আগের থেকে আপনি আমাকে ইশারা দেওয়ার পর আজ পর্যন্ত আমি একটা রাতের বেলাও ঘুমাই না, নবীর চোখের পানিও বের হয়ে গেল। এমনও কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে? আবু বকর বলেন, নবী আমি আবু বকর একা ঘুমাই না, তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না, আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে মদিনার লম্বা সফর, নাস্তা দেওয়ার জন্য আমার মেয়েটা সারা রাত ঘুমায় না। আল্লাহর নবী চোখের পানি সেরে কাঁদেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমি হিজরতের সফরের জন্য আমি দুইটা উট কিনলাম, তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় উট দুইটাও ঘুমায় না, কখন আমার পিঠে আইসা রহমাতুল লিল আলামিন উঠবে? ওই উঠো সারা রাত ঘুমায় না, নবীর পথের দ্বারে তাকায় থাকে আর দেখি চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা ভরে। আল্লাহর নবী দোয়া করেন, ওরে আবু বকর,
আজকে আবার কষ্টের জিন্দেগির রাত, আমার মা নাই বাবাও নাই, আমার ঘরের চতুর্দিকে দুশ্মন, আমি বাইতুল্লাহর গিলাব ধরে কান্না করেছি আর বলেছি রে বাইতুল্লাহ আর বুঝি দেখা হবে না, চিরতরে বোধহয় আবার আজ মক্কা ছেড়ে যেতে হবে। আজকের আমার এই কষ্টের রাতে আমি দোয়া করি ওরে মালিক, আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি আবু বকরের আজকে মদিনার সফর শুরু হয়ে গেল, এই সফর মদিনা পর্যন্ত থাকবে না, আমি চাই আবু বকরের সফর হবে জান্নাতের মধ্যে পর্যন্ত। সাহাবি বলেন নবী আবু বকর ছাড়া কেউ আজান দিবে না, নবী বললেন আপনি বসেন, আর একজন দাঁড়ায় গেলেন, আর একজন দাঁড়ায় বলেন নবী আজান দিবেন হযরত ওমর, কারণ 39 জন মুসলমান নিয়া আপনি মক্কার গোপন জায়গায় বসে কালেমার দাওয়াত দেন, ওপেন হতে পারেন না, নামাজ পড়তে পারেন না, 40 নম্বরে ওমর আইসা তরবারি নিয়ে আপনাকে মারতে আসলো, সেই ওমর আপনার হাতে কালেমা পড়ার পর ওই ওমর তরবারি নিয়ে কাবার হাতিমে দাঁড়ায় বলে বেঈমানা কালেমার পতাকা উড়ায় দিলাম কে বাধা দিবি আয়, ওরে নবী যেই ওমরের কারণে কালেমার আওয়াজ বুলন্দ হয়ে গেল, আপনি নবী বলেছেন আপনার পরে কোন নবী হইলে আল্লাহ ওমরের নবী বানাইতেন, ও নবী আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবেন একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবী বলেন আপনি বসেন আর একজন দাঁড়ায় যান, আর একজন দাঁড়ায় বলেন নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আপনার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন, কারণ যেই ওসমানকে আপনার দুটো মেয়ে বিবাহ দিলেন, যেই ওসমানের জন্য আপনি গুণগান করে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি আনি ফিল জান্নাতি ওসমানা, ও পয়গম্বর আপনি বলেছেন সব নবীর একজন বন্ধু হবে জান্নাতের মধ্যে, আপনার বন্ধু হবে আপনার ওসমান, ওরে নবী আপনি ওই ওসমান ছাড়া আর কাকে বলবেন আজান দেওয়ার জন্য, আজকের বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল ভালো, ও নবী কেউ না আজান দিবে আজকের ওসমান, নবী বলেন আপনিও বসেন, আর একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে হযরতে আলী, আর কেউ দিবে না, কারণ আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আপনি বলেছেন আপনি হিকমতের ঘর আর হযরত আলী হলো হিকমতের ঘরের দরওয়াজা, ওরে পয়গম্বর হিজরতের সময় আপনি আলীকে বিছানায় রাখিয়া মদিনায় চলে গেছেন, মদিনার থেকে আপনি হযরত আলীকে যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইতেন, আবার আপনি কোথাও গেলে হযরত আলীকে মদিনার দায়িত্ব দিয়া যাইতেন, আজকের বিজয়ের আজান হযরত আলী দেবে আর কেউ না, নবী বললেন আপনিও বসেন, মশওয়ারা হয়ে গেল সিদ্ধান্ত দিবেন কে, আল্লাহর নবী এবার চিন্তায় পড়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে দেখি জিব্রাইল আমিন কি সিদ্ধান্ত নিয়ে আসেন, আজানের সময় যখন ঘনিয়ে আসলো আল্লাহর নবী অপেক্ষমান, আল্লাহর সিদ্ধান্ত কি আসবে, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন জোহরের নামাজের আজান, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন, হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির, জিব্রাইল আলাইহি সালাম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় বলেন পয়গম্বর আপনি চিন্তা করতেছেন আজকে জোহরের আজান কে দিবে, কেউ বলেছেন আবু বকর দিবেন, কেউ বলেছেন হযরত ওমর ফারুক দিবেন, কেউ বলেছেন হযরত ওসমান দিবেন, কেউ বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিবেন, আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে আমি জিব্রাইল আমিনকে পাঠাইছে, আজকের জোহরের
বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয়ের আজান উমরের কণ্ঠে হবে না আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আজকের মক্কা বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার বেলাল আল্লাহর নবী চোখের বাণি ছেড়ে কইরে বেলাল কই বেলাল আল্লাহর আরশে আজিম থেকে সিদ্ধান্ত আজকে বিজয়ের আজান ওই বেলালের কণ্ঠে দেওয়া হবে ওই বেলালের অন্তরিমানের নূরের দ্বারা ভরপুর হওয়া একটা আলোকিত অন্তর আল্লাহর নবী ডাকিন বেলালায় আল্লাহর দরবারে মুখ মনে হয় তুমি কবুল হয়ে গেছো আজকের বিজয়ের আজান বেলাল তোমার কণ্ঠে দেওয়া লাগবে সবাই আশ্চর্য হয়ে গেল এই বেলাল কোন বেলাল যেই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আসছে বড় গরিব ওরে টাকাওয়ালা গরিবের দিয়ে তাকাইয়াও অবহেলা করবি না এই ঢাকার শহরে কত গরিব রিক্সা ড্রাইভার আছে আল্লাহর বান্দা পাগড়ি গলায় লাগায় রিক্সা ড্রাইভারি করে আজান যখন হয় রিক্সায় তালা লাগায় নামাজে দাঁড়ায় যায় রাতের বেলা রিক্সা বন্ধ করিয়া রাতে ঘুমায় না ওই যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করে আর বলে ও মালিক তুমি আমারে গরিব বানাইছো আয় আল্লাহ আজকে গরিব হয়ে মানুষের দারে দারে দৌড়াই কিন্তু এমন গরিব বানাইও না যেতে আমার হারামের কাছে গিয়া ধরনা ধরতে হয় আমি মরতে রাজি হারাম খাইতে রাজি না রে আল্লাহ রিক্সা চালাই যা করি কষ্ট করি তারপরও হারাম খাবো না এরে ধনী আল্লাহর বান্দা টাকার গরমে আজকে গরিব রে গালি দাও আজকে তোমার খবর তুমি রাখো না কোথায় তোমার মতো বড় লোক কোথায় গেল কই গেল গাদ্দাফি কই গেল সাদ্দাম কই গেল কোটিপতি বাড়ি দাঁড়ানো আছে বাড়িওয়ালা নাই গাড়ি দাঁড়ানো আছে গাড়িওয়ালার খবর নাই রে বাবা অতএব গরিবের তুচ্ছ মনে করিস না রে মুমিন গরিবের অন্তর এত ভালো দোয়া করা মাত্র আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ওই গরিবের চোখের পানি ফালায় দিও না রে আল্লাহ আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহর বান্দা যদি গরিব দেখো নামাজিওয়ালা দোয়া নাও কারণ দোয়া নামাজি বান্দা গরিব মানুষের দিলটা বড় নরম থাকে দোয়া কবুল হয়ে যায় অন্যায় করে যদি কাউর উপরে জুলুম করো কারো হক নষ্ট করে থাকো তাড়াতাড়ি ক্ষমা নাও গরিবের ঠকাইয়া জিন্দেগি তোমার নষ্ট দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করো কত টাকাওয়ালা বান্দা গরিব কর্মচারী চাকরি করে ঠিক মতো বেতন দাও না তোমার ঈদের বাজার সব চলে গরিবের জামা নাই পোশাক নাই ঘরে ঈদের আনন্দ নাই এমন অভিশপ্ত জীবন নিয়ে যদি থাকো দেখবা মরার আগেই তোমার বিপদ শুরু হয়ে যাবে চোদ্দ তলা বিল্ডিং ঢাকার শহরের পার্শ্বে আরাক এলাকায় আগুন লেগে গেল রাত্র একটার দিকে চোদ্দ তলা বিল্ডিং এর এগারো তলায় আগুন লাগার পরে ওই তালায় যারা ছিল সব মারা গেল বিল্ডিং এর মালিক পর্যন্ত মরে গেল আমার পরিচিত ছিল মালিক ওরে বাবা কারণটা কি এ চোদ্দ তলা বিল্ডিং এর এগারো তলায় আগুন লাগিয়ে সব মরে গেল এগারো তালার উপরেও কারো ক্ষতি হলো না এগারো তালার নিচের কারো ক্ষতি হলো না এগারো তালার উপরে সব ধ্বংস হয়ে গেল কারণ কি তদন্ত করে দেখা হলো রাত বারোটার পর ওই এগারো তালার ভিতরে ল্যাংটা নাচ গান চলতেছিল আর মদের আড্ডা চলতেছিল ওরে বাবা অন্যায় করো সীমাটা লঙ্ঘন হয়ে গেলে আর আল্লাহ সার দিবে না এরে কলিজার টুকরা যুবক পায়ে হাত রেখে বলি নবীর তরিকাটারে গলার মানা বানালো
তোর মতো যুবক আজ দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ওরে যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না, তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক হারাম খায় না, ব্যবসা করে হারাম পথে চলে না, তোমার আমার মতো যুবক আজকে দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি তওবা করার তৌফিক দাও, জীবনে আর গুনাহ করব না, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর জান্নাত যদি পেতে চাও ঈমানটারে মজবুত করে নাও, দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই দিনের বেলা ছিল, তারপরে এখন এত গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আর বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, দুই পার্শ্বের মাটির চাপ কবরের মধ্যে একটা নয় দুটো নয় 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন, হাশরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা ওই আজাবের কথা স্মরণ করে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে কান্না করো, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এরে নবীর উম্মতের দল, চোখ বন্ধ করে দেখো কোথায় মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় মা নানা, এক এক করে সব চলে গেল, জিন্দেগিতে আর তাদের সাথে দেখা হবে না রে বাবা, বয়ান আসছো বয়ানের পরে ঘর পর্যন্ত পৌঁছার গ্যারান্টি নাই। এক জায়গায় দোয়া চাইলো হুজুর, বয়ান থেকে মুনাজাত করে বাড়ি যাওয়ার পথে মরিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হলো, আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল, এরকম অহরহ যুবকের লাশের খবর পাওয়া যায়, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে নবীর তরিকা মতো দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, বর্দা করি, কই আমরা তো না খায় মরি নাই, আমরা তো হারামের কাছেও যাই নাই, আমাদেরকে মানুষ তো অসম্মান করে না, বরং রাস্তা দিয়া চললে যত সালাম আলহামদুলিল্লাহ মানুষ আমাদের দেয়, মাথায় নিয়ে মানুষ আমাদের জন্য মহাব্বতের সাথে দোয়া করে। এরে আল্লাহর বান্দা টুপি দাড়ির কারণে সম্মান মোটেও কমে নাই, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, অতএব অনুরোধ করে বলছি রে যুবক, যে লাইনে থাকো যেই ব্যবসা করো চাকরি করো, অনুরোধ করে বলি নবীর তরিকা মতে চলো, তুমি কোন দল করো, কোন দলের নেতা, কোন পীরের মুরিদ, কবরে গেলে কোনো পরিচয় থাকবে না, ওই কবরে তিনটা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান্নামের গর্ত, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইয়া তওবা করে নাও, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর গুনাহের কাছেও যাব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব, সহিভাবে কোরআন পড়াটা শিখব, আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। মুনাফিকি যদি না থাকে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত বান্দা বান্দিনিয়া হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছেন, আয় আল্লাহ মজলিসে কত ওলামায়ে কেরাম কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চারা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। আল্লাহ আমরা টাকার জন্য খানার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হাত তুলেছি। আয় আল্লাহ দুনিয়া এসে গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, গুনার দিকে তাকাইলে বড় ভয় পাই, গুনার কারণে আমি আজ জাহান্নামের আসামি, গুনার কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার পা না পাক, চক্ষু না পাক। ও আল্লাহ আজকে তওবার দরজায় হাজির হয়েছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহের কাছে যাব না রে আল্লাহ, শয়তানের নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি রে মালিক। আমরা তওবা করতেছি, আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন।